স্যার, যখন এই স্বদেশকে বিমর্ষ দেখেন, তখন আপনার কি মনে হয় যে আপনি যে রং দিয়ে রাঙিয়ে দিতে, কখনো এটা মনে হয়েছে? কখনো কখনো তো বিমর্ষ দেখেনি স্বদেশকে। বিমর্ষ বা বাংলাদেশে 75-এর পর তো বিমর্ষ কতবার হচ্ছে, শেষ হচ্ছে না। বিমর্ষ হওয়ার পর আসলে আমি আমার মুক্তিযুদ্ধের যে ছবি তুম আঁকি, অনেকবার ভাবি আমি অন্য ধারায় এখন চলে যাব। অনেকবার চেষ্টা করেছি, কিন্তু ঘুরে ফেরে যেহেতু আবার একই ধারা, যার জন্য স্বাধীনতার যুদ্ধ সব কিছু আমার চেতনায় ভিতরে আছে, এটার পরিবর্তন হচ্ছে না। ঘুরে ওইটাই আবার সে একই সংগ্রামে আমি আবার ঝাঁপিয়ে পড়ে আবার একই ঘুরে ফিরে এক আমি ভুলে যেতে চাই, সম্পূর্ণ পরিবর্তন করতে চাই, কিন্তু ঘটল না। আমার তো মনে হয় যতদিন ছবি আঁকবো একই ধারায় আঁকতে হবে, কারণ শেষ হচ্ছে না। কবে যে শেষ হবে নিশ্চয় আশা রাখি, এখন তো অনেকটা পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তন আশা রাখি খুব দ্রুত শেষ হয়ে যাবে, হয়তো আমি অন্য ধারায় চলে যাব ছবি আঁকা। স্যার, এখন আপনি আপনার ছবিগুলোতে আমরা দেখি স্বদেশটাই আসলে মুখ্য হয়ে উঠেছে, এবং স্বদেশ বলতে আমরা বঙ্গবন্ধুকে স্বদেশই বুঝি, সেই অর্থেও তো বুঝি, এবং সমস্ত কিছু এই দেশের এই মাটির জন্যই আপনি আসলে শিল্পটা করেছেন সারা জীবন। আমার প্রশ্ন স্যার, এই এত বছর পেরিয়ে এসে এখনও যে নানা ধরনের সংকটগুলো দেখছেন এই রাষ্ট্রের মধ্যে, যেই মীমাংসা, যেই সংকট বা সেই মানে সমস্যার মীমাংসা হওয়ার কথা ছিল 71-এ, সেটা আজও এই এই বাংলাদেশে দাঁড়িয়ে কিন্তু সমাধান হয়নি স্যার, এটি কি মানে আপনি কি হতাশ, হতাশার কোনো কারণ আছে কি আপনার? হতাশ তো বটে, ছবি দেখতে বুঝতে পারবা। হ্যাঁ, বারবার একই কথা বলতে চাচ্ছি, বারবার ভুলে যেও না, ভুলে যেও না, এখনো শেষ হয় না। যা যে স্বপ্ন, যে আশা নিয়ে যুদ্ধ, স্বাধীনতা, কত কি স্বপ্ন ছিল তা বাস্তব হচ্ছে না। এটা তো ভিতরে সবসময় বুঝেছ এমটি, খালি মনে হয়, যে খালিকে পূরণ করার জন্য বুঝেছ কত ব্যথা বেদনার ব্যাপার আছে। তো এই অনুভূতি আমার, আমি বারবার বলছি কতবার চেষ্টা করছি ভুলে যাই, কিন্তু এত দূরে থাকার পর, দূরে এখন তো দূরত্বটা কমে গেছে যেহেতু ইন্টারনেটের ব্যাপার, সব কিছু ঘটেছে, দ্রুত পরিবর্তন ঘটেছে, এসে আবার চারা দেয়। এই চারা দেওয়াটা হয়তো আমি এখনও দেশের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করি সবসময়, ওটাই আমার একমাত্র শক্তি। এই শক্তিটা আসলে হয় কি জানো, অনেকবার অনেকবার একই কথা বলা কঠিন জিনিস, কিন্তু হ্যাঁ সবার জন্য, কিন্তু এর মাঝেও এটাই ধরে রাখছি যে না বলতেই হবে, এটা একমাত্র আমার শক্তি এবং এটাকে দিয়ে এগিয়ে যেতে হবে। স্যার, এই বাংলাদেশের শিল্পীরা আপনি যদি একটু মানে গভীরভাবে তাকান, যে সাংস্কৃতিক যে ভূমিকাটা রাখার কথা ছিল বাংলাদেশের শিল্পীদের, আপনি আপনার পর্যবেক্ষণটা কী বলে, সেই ভূমিকাটা কি তারা রাখতে পারছে? আমি আসলে শিল্পী নানা ধরনের শিল্পের বিভিন্ন মাধ্যমের কথাই বলছি স্যার। সাংস্কৃতিক যে অভিযাত্রা আমাদের শুরু হয়েছিল 71-এ, সেটি কি ধরে রাখা গেছে, বা এখনকার যারা আছেন মানে বুদ্ধিজীবী শব্দবদ্ধ দিয়ে কাউকে কাউকে আলাদাভাবে বিশ্বায়িত করা হয়, তারা কি তাদের দায়িত্বটা কি পালন করতে পারছে? আমার তো মনে হয় চিত্রকলায়, আমি বলছি আমার চিত্রকলায় এই ভূমিকার অনেক অন্যান্য মাধ্যমের চেয়ে চিত্রকলার ভূমিকাটা অনেক উপরে, এরা দায়িত্ব রেখেছে। আর কিছু তো বিঘ্ন ঘটবেই, কারণ এমনভাবে পরিবর্তন এনে ফেলেছে 75-এর পর, এটা সবার উপর বুঝেছ ঘাড়ের উপর আছে, বাড়ি পড়েছে, যে অনেকে এটাকে মেনে নিতে পারে না, অনেকে হজম করে ফেলেছে, আবার অনেকেই বিদ্রোহ করেছে। কিন্তু চিত্রকলায় যদি অন্য অন্য জায়গায় দেখো, যে চিত্রকলায় এই শিশু থেকে আরম্ভ করে একদম শেষ বয়স পর্যন্ত, মানে বয়স্ক শিল্পীদের,
সবাই কিন্তু বাংলাদেশের চেতনার উপর, বিশেষ করে তুমি একটু আগে বললে বঙ্গবন্ধু জাতির পিতা, এটা কিন্তু সবাই বহন করেছে, যেটা অন্য জায়গায় নাই। সাহিত্যে সাহিত্য আছে কিন্তু চিত্রকলা হওয়ার কথা নয়, সে জায়গায় চিত্রকলাই বেশি এগিয়ে গেছে। ভূমিকাটা অনেক পালন, আরও পালন করা উচিত ছিল, উচিত ছিল বলতে, যেমন ধরো আমাদের শতবর্ষ, হ্যাঁ হলো, সে শতবর্ষ হয়েছে এবং সরকারের তরফ থেকে, বুঝেছ, সরকারের তরফ থেকে এই যেহেতু এখন মুক্তিযোদ্ধার পক্ষের সরকার, আয়োজন করা হয়েছে সরকারিভাবে, ওই উপলক্ষে অনেকেই আগ্রহ দেখা দিয়েছে, কিন্তু এই আগ্রহটা আগে যদি অনেক শিল্প করা হতো তাহলে এটা আরও বিরাট আকার ধারণ করত, হয় না, আগ্রহ, এই হলো ব্যাপার। তারপরও আমি বলবো শিল্পীদের ভূমিকা ঠিকই আছে। স্যার, দেশ থেকে অনেকটা দূরে থাকেন, মনোজগতে আপনার, আপনি থাকেন বাংলাদেশে কিন্তু মানে শারীরিকভাবে তো অনেকটা দূরে থাকেন, স্যার এই দূরত্ব আপনাকে কি কষ্ট দিয়েছে 40 বছরের বেশি? নিশ্চয়ই, আর বলো কি, নিশ্চয়ই তো কষ্টের ব্যাপারই। অনেকেই দেশের দূরে চলে যায়, সব আসলে কোনো দেশপ্রেমিক, দেশপ্রেমিক বলি না আমরা, দেশপ্রেমিক সবাই কিন্তু দেশপ্রেমিকই, কিন্তু গুরুত্ব কীভাবে দেখে দেশকে, তাই তো, এবং দেশের জন্য কী করা যায় এই নিয়ে চিন্তাভাবনা যে ব্যক্তি করে, তখন কিন্তু ওকে বুঝতে হচ্ছে, দুঃখ পাচ্ছে, ব্যথা পাচ্ছে, আমার হ্যাঁ শরীর, সময়, ওইখানকার আবহাওয়া, ওইখানে চিন্তাধারা, তাই না, অনেক দূর, সে এই দূরের সাথে ওদের সাথে খাপ খেয়ে তারপর এই কথাগুলি বলা খুব কঠিন জিনিস, এবং সংগ্রাম করা, এবং যদ্দূর যদ্দূর আমাদের, আমি বিশেষ করে আমার যদ্দূর পারি যে আমার পচা জিনিস, খারাপ জিনিস, হ্যাঁ ওটা ভুলে গিয়ে, ভুলে গিয়ে আমি জাস্ট আমার শক্তিশালী এবং আমাদের আশা যেটা আগে ছিল 1971-এর সময় যুদ্ধের, ওইটাই আমি আলো দিতে চাই। আমার মনে হয় এইটার কারণে হয়তো আমি শান্তি পাই এবং বেঁচে আছি। স্যার, যদি বিশ্ববিখ্যার কথা যদি আমরা বলি, একজন শিল্পীর বিশ্ববিখ্যা, আপনি যেখানে আছেন এখন সেখানে পৃথিবীর সেরা শিল্পীরা থাকেন, পৃথিবীর সেরা শিল্পীদের আর্ট ওখানে দেখা যায়, পাওয়া যায়, পড়াশোনা করা যায়, জানা যায়, এই যে যাওয়াটা আপনার এই আজকের সমৃদ্ধির জায়গায় দাঁড়িয়ে, আপনি কি বাংলাদেশে থাকলে একই রকম হতো বলে আপনি মনে করেন? নিশ্চয়ই না, আমি অনেক সময় ভাবি বাংলাদেশে থাকলে হয়তো একটু বড় হতাম, আবার ভাবি সম্ভব না, তো সম্ভাবনাটাই ছিল কম, সম্ভাবনাটা কমই হতো, কারণ এখানে যেভাবে পরিবেশের পরিবর্তন ঘটেছে ওর ফাঁদে পড়ে চলতে হতো, আর এই ফাঁদ থেকে বের হয়ে গেলে হয়তো একা একা হয়ে তারপর হয়তো দোষে যেতাম, কিন্তু আর ওখানে যাওয়ার সুবিধা হলো একটা স্বাধীনতা, ছবি আঁকার একটা স্বাধীনতা আছে, এই স্বাধীনতা হস্তক্ষেপ করে না। আর বিশেষ করে ওই যে বিভিন্ন দেশে যে মাথা চিত্রকলার, সবাই সাথে কথা বলা, কথা দেখা, ছবি তো হলো দেখার ব্যাপার, এই ছবির দেখা এই এই এইভাবে একটা গুণ মাপ, আমার যে আমি যে কী মাপের, এই মাপটা ধরতে পারি যে হ্যাঁ আমি বলছি কথা, কিন্তু মাপটা আমার কী, আমি যে শুধু বাংলাদেশের কথা বলছি, এই বাংলাদেশের কথার সাথে সাথে অন্য জিনিস বলছি কিন্তু, হ্যাঁ, কারণ বাংলাদেশের কথাটা এখানে যা বলি ওখানে বলা কঠিন জিনিস কিন্তু, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ তুমি এখানে নিশ্চয়ই আসো, না এখানে থেকে যা বলো আর ওইখানে গিয়ে একই কথা বললে কেউ তোমাকে খবরও নেবে না, ওই খবর যাতে নিতে পারে, ওই সংগ্রহটা আমি করেছি, আয়োজনটা করেছি,
এই আয়োজনের জন্য কীভাবে কী হয়, সো আমার মাত্রা আমার সীমানার ইয়াটা আমি জানি, তো ওই সীমানায় আমি বলি যে দেখো দিস ইস, অনেক পৃথিবী অনেক শিল্পী তো আছে তার নিজের দেশের যে ভালোবাসে নিজের কথা বলে হচ্ছে না, পারছে না, কারণটা হলো এই যে কীভাবে দেখে কীভাবে নেয় ভিতরে ভালোবাসা প্রেম সত্যি সত্যি কী দেশপ্রেমিক, দেশপ্রেমিক হলে তো বঙ্গবন্ধু উনি দেশপ্রেমিক শুধু বললে তো হবে না, দেশপ্রেমিকের ঊর্ধ্বে ঊর্ধ্বে, কারণ উনি তৈরি করেছেন এবং সেই ব্যক্তি আবার একই সাথে বিশ্বের সাথে তার সংযোগ আছে, নিশ্চয়ই আছে, আছে এবং মানব হিসাবে মানুষ হিসাবে যে মুক্তির যে ডাক দিয়েছিলেন সেটি তো সর্বমানুষের চাওয়া। ঠিক স্যার, আপনি যেখানে আছেন সেখানে সবচেয়ে রাষ্ট্রীয় মানে ওই বেসামরিক সবচেয়ে রাষ্ট্রীয় সম্মানটি আপনি পেয়েছেন, তারপরও ওই দেশে আপনাকে নাগরিকত্ব দিতে চাইলেও আপনি নেননি, এটি কি দেশের প্রতি ভালোবাসার প্রকাশ নাকি অন্য কোনো ভাবনা আছে আপনার সাথে? একটা তো ওটাই দেশের প্রতি আমি বাংলাদেশের নাগরিকই থাকতে চেয়েছি। হ্যাঁ, আরেকটা বিষয় হলো যেমন ধরো ফরাসি দেশে, হ্যাঁ ফরাসি দেশে বিদেশিরা নাগরিক হয়ে ওদের সম্পূর্ণ ওদের দেশ হয়ে কিন্তু কাজ করছে কিন্তু ফরাসি দেশের বিরোধী, তখন আমার খুব ব্যাঘাত লাগে, কেন কেন তাহলে আসছে কেন নিচ্ছ কেন নাগরিক, তো এতে আমি নাগরিক নেই আর নাই নো আমি এখানে খাই দাই, ওদের একটা আমার একটা দুর্বলতা তাদের উপর আমার ভালোবাসা তৈরি হয়েছে, সে আমি পাসপোর্ট পরিবর্তন করলে যে ভালোবাসা হবে আর ভালোবাসা হবে না, তো সে এটা আমি মেনে নিতে পারছি না, নো নো আমি এমনিই ভালোবাসবো। আর এক হলো বাংলাদেশ যে দেশে আমার পতাকা আমার হাতে উঠেছে বাংলাদেশ বেতারে, তখন পাকিস্তান বেতারে, না 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 আমি করতে পারি না। স্যার আরেকটি একেবারে ব্যক্তিগত প্রশ্ন তারপর আমি করতে চাই, স্যার আপনার পোশাকের ক্ষেত্রে দেখা যায় লালের প্রাধান্য বেশি, এটির কারণটা কী, মানে কোনো স্পেসিফিক কোনো কারণ আছে নাকি আপনি মানে এটা কি ভেবে ভেবেই পড়লেন নাকি হয়ে গেল? না 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 ভেবে ভেবে, যেমন আগে লাল লালটা এসছে ধরো 75-80 সালের দিকে, হ্যাঁ 80 শতকে, হ্যাঁ কারণটা আমি দেখেছি যে পৃথিবীর সব মানুষেরই, হ্যাঁ এই যে বঙ্গবন্ধু থেকে আরম্ভ করো গান্ধী আরম্ভ করো কেনেডি বলো মাইকেল জ্যাকসন বলো ওদের নিজস্ব একটা পা থেকে মাথা পর্যন্ত নিজস্ব একটা নিজস্ব স্টাইল, হ্যাঁ হ্যাঁ ব্যক্তিত্ব, হ্যাঁ ব্যক্তিত্বটা সব ব্যবহার এখন ব্যক্তিত্ব অনেক কারণে হয় তাই না, তো আমি দেখলাম আমার বাংলাদেশে পতাকা লাল, সে লালটা আমি পড়ছি এবং একই সাথে লাল শেষ হচ্ছে না বাংলাদেশে, লালে যখনই আমি শান্তির কথা ভাবি দেখবে আমি শান্তি মানে শান্তি মানে কি নিশ্চয় অশান্তি হচ্ছে বলে আমি বলছি, হ্যাঁ তাই না, তো লালটাকে আমি বেছে নিলাম, এক তো হলো লাল গরম রং ওয়ার্ম গরম ঠান্ডা না, তো এটা আমি কী কয় ওই দেশের আবহাওয়ার সাথে যায় না, ওইখানে দেখবে সবসময় একটু ডার্ক মানে হোয়াইট ব্লু গ্রিন ব্ল্যাক, কিন্তু আমি আমার এটা আমার ভালো লাগে না কারণ আমি এখানকার ইয়ে আবহাওয়াটাই বড় হইতে চাই এবং এটি দেখাতে চাই। আপনি তো বাংলাদেশে অনেকদিন ধরে আছেন মানে এই কিছুদিন ধরে আছেন তো অন্তত, স্যার আপনি দেখেছেন যে স্যার টিপ পড়া নিয়ে যে ধরনের একটা সমস্যা হলো বাংলাদেশে এবং পরবর্তীতে আমরা কিন্তু এটার বিরুদ্ধে প্রতিবাদও দেখেছি প্রবলভাবে, স্যার এই যে একটা মানে সাংস্কৃতিক যে অবনমনের কথা সবাই বলছে স্যার সেই জায়গাটিকে আপনি কীভাবে দেখছেন? শুধু এই বিষয়টি নিয়ে আমি এটা একটা উপলক্ষ করে বললাম কিন্তু ওভারঅল সাংস্কৃতিক যে অবনমনের কথা বারবার সবাই বলছে সেটা কি সত্যি বলছে আপনার কি মনে হয়? এগুলি তো প্রপাগেশন তাই না উত্তেজিত করার জন্য, এটা তো একদিনে ঘটে নাই,
তুমি এখন এনে বলতেছে টিপ এত বছর আগে যে কত কি ঘটলো তখন বলো না কেন যে ধীরে ধীরে এই যে তুমি আমার আমরা অন্যায় কাজ করেছি প্রতিবাদ করেছি এটা হাস্য করি যে পরে আরও হবে কারণ আমাদের মূল মূল চাবিকাঠি যেখানে তুমি আঘাত করেছো ওই সময় তুমি চুপ হয়ে গেলে যেখানে নাকি জেলখানায় চারজনকে মেরে ফেলেছে পৃথিবীতে ঘটে নাই আজ অব্দি ইতিহাস নাই তুমি চুপ হয়ে গেলে তারপর একই পরিবারে ১৭ জন মেরে ফেললা করতে পারে অন্যায় হতে পারে অনেক ভুল করেছে সব মেনে নিলাম কিন্তু তুমি এইভাবে মেরে ফেললে আর চুপ মেরে থাকবে বিচার হবে না ইয়ে হবে না এটা কথা হলো এই এই অন্যায় পাপিটা এটা তোমার ভুক্তভোগী হতেই হবে এই যারা করেছে ওটা তো কিছু না টিপ ওই ওই জায়গার থেকেই তো সাহস পেয়ে গেল এই যে ধীরে 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 কেন করা হচ্ছে এর মানে কি সেই পাকিস্তানের আমলে থেকে যার জন্য আমরা স্বাধীন হলাম যুদ্ধ করেছি কি রবীন্দ্রনাথের গান হবে না তাই না নজরুলের ওই ওই যেখানে নাকি একটু সুর আছে সংস্কৃত এবং অন্য বিধর্মীয় কণ্ঠ আছে এটা বাতিল করো এর মানিটা কি দ্যাটস মিন একদিন একদিনে ঘটে নাই যার ফলে বাংলাদেশ হয়ে গেল এবং এখানে একবার একত্রিত হয়েছি সব এই প্রথম আর সেই জায়গায় উলট পালট হয়ে গেছে আবার ঘুরে ফিরে এমনভাবে ওরা এইবার ওদের শিক্ষা হয়েছে যে এইভাবে হবে না অন্যভাবে এই অন্যভাবে এই যে ধরো চারদিক সরে গেছে অন্যরকম টিপ থেকে আর টিপ তো কিছু না প্রশ্ন হইল সৌন্দর্য তাই না যখনই সৌন্দর্য আসতেছে আমাদের পূর্ব পুরুষের যেভাবে চালচলন ছিল ওইটা থেকে আনতে হবে তো সৌন্দর্য তারপরে না আগায় তাই না এর আগে যেমন ধরো এই যে মঙ্গল শোভাযাত্রা হচ্ছে এখন যেসব কাজকর্ম কাজ ফর্ম ডিজাইন এটি কোথাকার হ্যাঁ আমাদের বাংলার তো একেবারে জীবন থেকে নেওয়া আমাদের ঐতিহ্য সংস্কৃতি থেকে এখনো পিড়ি যেমন ধরো হলুদ মাখে তাই না হাড়ি পাতিল সব এগুলি এখন ধরো প্লাস্টিক আছে প্লাস্টিকের বালতি এলেন কিন্তু তারপরও আমাদের হাড়ি পাতিল আছে হ্যাঁ কলচি আছে তাই না এই যে এই হলো আমাদের আসল পরিচয় সেই পরিচয় আগে গেলে তখনই আসতেছে আমাদেরকে বলা হিন্দু তাই না মূল তো এটাই এগুলি ঘুরে ফিরে কিন্তু তুমি গায়ের জুড়ে এটাকে স্টপ করতে চাচ্ছ না ভুলে যাও ভুলে যাও এর এর মানে কি তুমি আইডেন্টিফাই করতে পারতেছ না তোমাকে কিন্তু স্যার আরও একটি তো শক্তি আছে এটি তো আমরা বলছি যে বাংলাদেশের বিপক্ষ শক্তির কথা যারা বাংলাদেশকে ভুলিয়ে দিতে চায় কিন্তু বাংলাদেশে তো এখনও এমন একটি পক্ষ আছে যারা বাংলাদেশকে মনে রাখতে চায় বঙ্গবন্ধুকে মনে রাখতে চায় এই যে আজকে আমাদের কয়েকদিনের মধ্যেই আমাদের আমি আবারও বলছি শুনো বাঙালি একমাত্র বাংলাদেশে এখনও এখনও ধরো প্রায় শতকরা ৭০% যারা মধ্যবিত্ত আর বিশেষ করে চাষি জীবনী যারা গরিব ওরা কিন্তু ঠিকই ইতিহাসটা জানে ওরা হয়তো ভয়ভীতি আর অর্থ কারণে হ্যাঁ 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 আমি ওর কিন্তু ওরা ঠিকই ভোট দেওয়ার জন্য ঠিকই দেয় মানুষ কিন্তু বুঝে ফেলে যতই বলো না কেন ওদের কারণে আমি বলছি ৭০ কিন্তু অনেক আগে ছিল ধরো শতকরা ৯০ সেই জায়গায় কমতে কমতে ৭০ এসছে এই জন্যই তো ঠিকই আছি বাংলাদেশ তাই না কিন্তু ডিস্টার্ব দিচ্ছে হ্যাঁ ব্যাঘাত ঘটাচ্ছে এই যে ব্যাঘাতের জন্য আমরা কষ্ট পাচ্ছি আগাইতে পারতেছি না যদি এই ব্যাঘাতগুলি না হয়তো এতদিনে হয়তো আমরা হয় না অনেক সময় এক দৌড়ে ৮তলা উঠা যায় এখন আমরা হয়তো আবার ৩তলা উঠে আবার ২তলা নামিয়ে আবার ৪তলা উঠে আবার এইভাবে চলছে কিন্তু আগাচ্ছে কিন্তু ওই ব্যাঘাতগুলি আসছে যেহেতু ৭৫-এর সময় আমরা অনেক অন্যায় করেছি এই অন্যায় পাপীভুক্তি হচ্ছি একটা পৃথিবীর নিয়ম এটা তোমার পূর্বপুরুষ একটা সিম্পল ৪টা পিলার বাড়ি এই বাড়ি ভেঙে চুর করেছে পিলারটা ঠিক রয়ে গেছে এই যে এখন ঘর করো সময় প্রয়োজন এই সময়টা মারাত্মক এটা গায়ের জোরে তুমি শিশুকে
আট বছর শিশুকে তুমি 50 বছর করতে পারো না, সময় লাগে। তো আমাদের এই সময়টা পার হচ্ছে খুব দ্রুত, একদিকে আগাচ্ছে কষ্ট পাচ্ছে, আবার একদিকে মরে যাচ্ছে তাড়াতাড়ি, আবার নিচে চলে আসছে, এইভাবেই চলতেছে, বুঝেছ? হয় না, ওই যে এটা মাঝে মাঝে স্টপ করতে হয়, মাঝে মাঝে ঠান্ডা করতে হয়, তেজিটা এক কেন্দ্রীয় ধরে আমাদের প্রধানমন্ত্রী একমাত্র যে নাকি এই যে একটু আগে কথা কথা বলছিলাম দেশপ্রেম, কিন্তু কে না চায় দেশ ভালো হোক, তাই না? কিন্তু ব্যাসকম আছে, কীভাবে দেখো দেশকে, কীভাবে গ্রহণ করো, দেশপ্রেম বললে তো হয় না মুখে, তাই না? সে উনি ওনার যে চিন্তাধারা, ওই চিন্তাধারা তো হওয়ার কথা না ওনার, যেহেতু তার বাবা মা ভাই বোন ওদের এই দেশের মাটির জন্য, দেশের লোকই মারছে তাকে, ওই চেতনা তার ভিতর ঢুকেছে, সেই ঢুকা এটা কঠিন জিনিস উনি হজম করেছেন না, এই যে আগাচ্ছে দেখো না আগাচ্ছে, এই হজম করার পর তো ঠান্ডা হতে হবে, তো আমি বললাম তো ঠান্ডা করতে হয় মাঝে মাঝে, এই ডিস্টারবেন্স এগুলি কোনো ব্যাপার না, সময় সময় তোমাকে বলে দিবে। অফকোর্স আশাবাদী, ওরা অনেক চেষ্টা করেছে, আমি আবারও বলতেছি যে জায়গায় তোমার কি বলছে ঠিকই, দেখো খেয়াল করবে বিয়ে শাদী সব কিছু সব কিন্তু আবার বাঙালি স্টাইল, খাওয়া দাওয়া আবার ঠিকই আছে, ওরা যে কত কি বলে কই যে দেশের কে ভালোবাসো ওরা, ওই দেশে যাক না কেন, যাও না কেন, যাও যে হ্যাঁ ভাই আমাকে ঠিকইতে যায়, ইউরোপে যায়, আমেরিকায় যায়, জাপানে যায়, কানাডা যায়, ওইখানে যায় কাজ করতে, কাজ করার পর কি মিসক্রিন না কি কি বলে, সে ওইখানে কিন্তু পাসপোর্ট পাওয়া কঠিন আছে, দেয়ই না, সে জানে এত সুজানা পৃথিবী, আর এত সুজানো একটা সত্য জিনিসকে তুমি ধসে দিবা, একজনের ব্যাপারে হয় না, পৃথিবীতে হতে ঘটতে পারে না, এই শুধু যে আমরা বেঁচে আছি তা নয়, এত ইনোসেন্ট লোক 30 লক্ষ তো বলি অফিসিয়ালি, কিন্তু কত শিশু মিশু আছে আমরা জানিও না, সো এই এই ইনোসেন্ট লোকগুলি মরছে খামাখা আকাশ থেকে, একটা কারণে তো মরেছে, রক্ত দিয়েছে তো, সো ওদেরকে তুমি ভুলে যাচ্ছ, তখন তোমার উপরে পড়বে আসা বিপদ, সো এই এইগুলি হলো, নাহলে দেখো দ্বিতীয় মহাযুদ্ধ হলো কবে, এখনও ফ্রান্সে প্রতি মঙ্গলবার সাইরেন ডে, স্কুল বাচ্চারা বলে সাইরেন কেন যুদ্ধের, তখন বলে জানো আজকে এই দিনে এই যে এটিকে শিক্ষা, সে কঠিন জিনিস, এই এগুলি হলো, নাহলে আগাইতে পারছো না তো, অনেকে কিন বলে হ্যাঁ বুঝলাম আগের কথা, বা অনেকে আছে এই এত সমস্যা এলেন যে না আগে তো তুমি জানো না, রেসপেক্ট করছো না, এই যে তখনই তুমি নকল হয়ে গেলা, বলবেন আসল নকল ধরা পড়ে যায়, তো ওইটাকে লুকিয়ে রাখার জন্য অনেক চেষ্টায় প্রভোগ করা হয়, তৈরি হয় এই নকল, বেশি দিন টিকে না, ধরা পড়তে বাধ্য, এই আশাবাদী তো বটেই, বাংলাদেশে এত সুজয় যুদ্ধ হতো 25-23 বছর 24 বছর ম্যাচা উল্টা করে ফেলেছিল, উল্টা করেছে না, তাহলে কই পারল না কেন, এখন তো আরও প্রশ্ন উঠে না, দেখো না এত কিছু হওয়ার পরে ভারতবর্ষের থেকে আমাদের ইয়ারটা ইনকাম, তাই না, জিও রাইজিং হয়েছে 8 পয়েন্ট কত জানি না, চিন্তা করো জিডিপি চিন্তা করো, সেইগুলি কীভাবে আসলো, আগে আগেও কাজ করেছে এখনও কাজ করছে, কিন্তু আগে যেহেতু ডিস্ট্রিবিউশনটা বেশি বেশি খাই খাই করে ফেলতো, হয় না ডিস্ট্রিবিউশন, টাকা আসে টাকাটা যেমনি খুশি গণ্ডির মধ্যে, এটা এখন নাও মানুষের জন্য কঠিন জিনিস, মানুষের জন্য তো মানুষ কে এইগুলি বলে গেছেন, বঙ্গবন্ধু তো বলেছেন না আমি মানুষ, তাহলে আমি মুসলমান, আমি বাঙালি, আমি বাংলায় কথা বলি, এত সুজানো হয় তো তারই সূত্র
ধরন করেই তো চলছে।